রোগীদের বিশ ঘন্টা কষ্ট দেওয়ার পর চট্টগ্রাম নগরীতে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের ধর্মঘট স্থগিত করেছে থেকে তাজুল ইসলামের রিপোর্ট চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুলসুম আক্তার অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে নিয়ে এসেছেন নগরীর বেসরকারি হাসপাতাল শেভ্রনে। কিন্তু ধর্মঘটের কারণে ফিরে যেতে হচ্ছে তাদের আজকে তো আমরা এখানে আছি যে পরীক্ষা করার জন্য অনিয়মের অভিযোগে গতকাল নগরীর দুটি হাসপাতালকে ১৪ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এর প্রতিবাদে ওই দিন দুপুর থেকে সকল বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে ধর্মঘটের ডাক দেয় বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি এতে একাত্মতা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ফলে দুর্ভোগে পড়ে মানুষ আমরা কক্সা থেকে আসলাম এত কষ্ট করে ডাক্তার দেখানোর জন্য সব রোগীকে বাইরে করে কত সাধারণ মানুষের কথা না ভেবে হঠাৎ চিকিৎসা সেবা বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক বলে মত ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ নেতাদের এটা অনৈতিক এবং আমরা বলবো যে মানবাধিকার লঙ্ঘন যেহেতু চিকিৎসা আমাদের জনগণের সাংবিধানিক অধিকার তবে চট্টগ্রামের বিএমএ নেতাদের মত প্রশাসন বৈরি মনোভাব দেখানোয় ধর্মঘট ডাকতে বাধ্য হন তারা যেহেতু ওনাদের দাবি মেনে আজকে থেকে ওনারা প্রত্যাহার করেছেন প্রশাসন তাদেরকে সেই কারণে আমরা চট্টগ্রাম বিএমএ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতিকে অনুরোধ জানিয়েছি তারা তাদের এইসব আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে এদিকে র্যাব বলছে সরকারি সিদ্ধান্তে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরকারের যে তদারক কার্যক্রম এখানে যদি কেউ বাধা দেন তাহলে এটি কি মারাত্মক নয় অপরাধ এবং যদি সীমা অতিক্রম করেন অবশ্যই আইনগত ব্যবস্থা এদিকে ধর্মঘট আহ্বানকারী বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ঠিকানায় গিয়ে এর অস্তিত্ব মেলে নেই সাংবাদিক নেতাদের দাবি র্যাবের ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দিতেই এমন অযৌক্তিক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে গতকালকে ম্যাক্সে চালিয়েছে সিএসি এর চালিয়েছে সেখানে তারা অনেকগুলো জরিমানাও করেছে অনিয়ম পেয়েছে এই কাজটি করেছে সুতরাং এই কাজটির সাথে আমাদের আন্দোলনকে সম্পৃক্ত করা এটি দুঃখজনক তিরিশে জুন রাতে নগরীর ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা শিশু রাইফার মৃত্যুর অভিযোগ ওঠে এর প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছে চট্টগ্রামের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাজুল ইসলাম মাছরাঙা সংবাদ চট্টগ্রাম